1 অর্থাৎ উৎকল দিবসরু ওড়িশা সরকারি হাইস্কুল শিক্ষক সংঘ আর আন্দোলন বা তার ধারণা অত্যবেশী ভাবে জারি রখিছি। সর্বপ্রথমে উৎকল দিবসরে ম্যাডাম ডাকিছেন আলোচনা করিয়া পাই আমি যাইনছিলু, কারণ প্রভাব পকাইবু চাহুছিলি সরকারের উপরে আমার জলদি দিন অর্ডর বাহারিবে। পুনশ্চ আজি সোমবার আলোচনা পাই বারম্বার ডাকিলে সরকার, আমার সংঘর নিষ্পতি ক্রমে আলোচনা করিয়া পাই এক প্রতিনিধি মন্ডলী আমি যাইছিলু, সেতরে ছিলে বিজেমি সভাপতি পঞ্চানন জেনা, রাজীব কুমার সরিয়া, শশীকান্ত জেনা যাজপুর, বিমল বিমল স্যার, শুভলক্ষ্মী ম্যাডাম এবং সুস্মিতা মিশ্র ম্যাডাম, এইভাবে ভাবে ছজনিয়া প্রতিনিধি মন্ডলী আমি যাইছিলু সরকার সহ আলোচনা করিয়া পাই। আজি ম্যাডাম ব্যস্ত ছিলে এবং ম্যাডাম ব্যস্ত ছিলে, ম্যাডাম আমার সহ খবর পণ্য কথাই আডিশনাল সেক্রেটারি সহ সম্পূর্ণ আলোচনা করা কী এক জরুরি কামে চালগলে। আমি আডিশনাল সেক্রেটারি সহ উইথ আমার ডাইরেক্টর সুশান্ত স্যার ছিলেন, আডিশনাল সেক্রেটারি অশ্বিনী কুমার মিশ্র স্যার তাঙ্কা আলোচনা হল, ফাইল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হল। স্যার কহিলেন তোম মানত কাম শেষ পর্যায়ে লা আন্দোলন কাহি আসুছ, আমি তো তুমি জাণিছ সেটা আমি ফেরিনি, তাকে আমি অল্প সময় মানে ভিতরে সরকার করদেবি বলে বহুত আলোচনা হল, তোমার কিছু অসুবিধা হব না, তোমার সেই তুমি এরিয়ার পাইব, বহুত পাইব, বহুত মোটিভেশনাল কথা কহিলে, কিন্তু আমি এতে বশবর্তী হলু না, আমি স্যার ফাইল কতদিন লাগিব, স্যার কহিলেন 3 দিন ভিতরে সর্ট আউট করদেওয়া চেষ্টা করুছি, এবং আমার অনেক বিষয়ে আলোচনা হল, বিশেষ করে 16 ব্যাচর যে দ্বন্দ্ব ছিল আমি এরিয়ার পাইব কি না, কেতে 4/4/2022 7/10/2022 তা উপরে আলোচনা হল, এবং স্যার বুঝলে বলে আউটিকে ক্লারিফাই পাই এটা জাঁকি এটা করেছি, তথাপি তুমি ক্লারিফাই হওয়া কালি পুনশ মো চাম্বরক আসব পুঙ্খানুপুঙ্খ আমি ফাইলটা খোলি দেখা ডাক্তার এই ফোনটা তোমার দিলে রহলা করবি, যদি রয়েছে ভাল কথা মুছি মোর মনে নাই কে নি, তুমি পুঁ কালি আসব ডকুমেন্ট নিয়ে তোমার কেতে এরিয়ার পাইব গোটে থিওরিটিক্যাল টেবুল করিকে আসব, তুমি তো সবাই আস এবং কালি সেটা দেখা মতো আমি বস না এই ধারণার উঠি যাও, আমি এটা খুব শীঘ্র করবে, এইভাবে ভাবে সকারাৎমক আলোচনা হল, কিন্তু আমার যা নিষ্পতি সেটি কেবে ধোকা দেবি না, সংঘর নিষ্পতি অর্ডর বাহারে আমি উঠিব, আলোচনা কলে বি আমি আন্দোলন হটিব না, 1 আস 2 আস 5 হাজার আস যা বি আস আমার লড়াই জারি রহব, তেণুকরি সংঘর নিষ্পতি হল, যদি স্যার কহিলেন 3 দিন তাহলে আনিদিন কন্টিনিউ হল স্ট্রাইক, 3 দিন যদি বাহারা তাহলে আমি উঠিব, যদি 4 দিন লাগলা 4 দিন বি বসব, আগামী আমি 12 তারিখ পর্যন্ত যে টাইমলাইন ফিক্স করেছু আন্দোলন চালিব, কোণী প্রকার আমি এই সামান্য প্রতিশ্রুতি আমি বিশ্বাস কলে আন্দোলন ঘটব না, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার করা যাইছি টার্গেট করা যাইছি, যে আমার লিস্ট করা যাইছি সেই অনুসারে জেলা মানে আসন্তু ধারণার বসন্তু, সবুবেলে গভর্নমেন্ট কু ইন্টেলিজেন্স রিপোর্ট যাও, পেপর মিডিয়া প্রেস সব চাপ পড়ু যে মানে অর্ডরটি এলা মানে উঠিবে, 3 দিন সে সময় দিয়েছেন আমি মানুছু, কিন্তু সেটি যেহেতু 100% সত্যতা